মাদ্রাসার নামে ওয়াকফ করা জমিতে মসজিদ করা যাবে কি না মাদ্রাসার নামে যে জমি দেওয়া হয়েছে সেই জমিতে আপনি মসজিদ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ মসজিদ এটা মাদ্রাসার প্রয়োজনের অংশ মাদ্রাসার নামে যে জমি দেওয়া হয়েছে সেই জমিতে মাদ্রাসার জন্য আপনি টয়লেট তো করতে পারবেন তাই না তো টয়লেট যদি করতে পারেন সেটা মাদ্রাসার প্রয়োজন ঠিক একইভাবে মাদ্রাসার জন্য মসজিদেরও প্রয়োজন হতে পারে সেই জায়গা থেকে আপনি মসজিদ করতে পারেন কিন্তু মসজিদের যাওয়ার জন্য দেওয়া জায়গাতে মাদ্রাসা করতে পারবেন না কারণ মাদ্রাসাটা মসজিদের জন্য ম্যান্ডেটরি নয় কিন্তু মাদ্রাসার জন্য মসজিদটা কিন্তু ম্যান্ডাটরি মৃত বাবা মা যারা নামাজ আদায় করতেন না তাদের কবর আজা মুক্তির জন্য সন্তান করণীয় কি আল্লাহ মাফ করুন বাবা মা যদি জীবদ্দশ নামাজ আদায় না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে সন্তান দোয়া করবে মাফ চাইবে চোখের পানি ফেলবে এবং তাদের হয়ে দান দেখা করবে নফল এবাদবন্দি করবে নফল নামাজ পড়বে পড়ে তাদের জন্য সব পাঠাবে এবং দোয়া করবে আল্লাহ কাছে আশা করে যারা তারা রহম করবেন জেনার শাস্তির বিধান কায়েম করবেন কে সমাজ নেতা নাকি সরকার এটা করবে হলো খলিফা মুসলিম শাসক এটা সমাজের যে কেউ কার্যকর করতে যাবে না যদি এটা করতে যায় তাহলে সেক্ষেত্রে বহুবিধ ফিতনা সমাজে কিন্তু আরম্ভ হবে শুরু হবে এরপরে প্রশ্ন হলো নফল নামাজ চলাকালীন সময়ে পাশের কেউ যদি দোয়া সুরা ইত্যাদি পাঠ করতে থাকে এবং তা শুনে শুনে নামাজ পড়া হয় তাহলে কি সে নামাজ শুদ্ধ হবে নামাজের মধ্যে নামাজি ব্যক্তির বাইরে কারোর যদি এমনকি কেউ যদি কারেকশনও করে কারেকশনও দেয় আপনাকে সে বাইরের লোকের কারেকশন নিলে পর্যন্ত অনেক আমার মতো নামাজ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সুরা বা দোয়া যেটাই পড়বেন সেটা নামাজের বাইরের লোকের যে পাঠ সেটার অনুসরণ করবেন না সেটা আপনার জন্য জায়জ হবে না এ মত অনুসারে এবং সেটি নামাজ ভঙ্গের কারণ হবে যদিও অনেকগুলো আমার মতে করি দেখে দেখে নামাজ পড়াও জায়জ আছে যারা দেখতে পায় না তাদের জন্য কিন্তু হানহমেজরামের দৃষ্টিকোণ এটি যেটি প্রথম বলেছি এবং সেটি অধিকতর সতর্কতা পূর্ণ মত বিধায় নামাজের মধ্যে আমাদের বাইরে কারোর তেলাওয়াত কিংবা দোয়ার অনুসরণ আমরা করবো না নি যতটুকু মুখস্থ আছে সেটা থেকে আমরাংশ আলাদা